এটি রাজধানীর বঙ্গবাজার। একটু চিত্রটা দেখাচ্ছি, এক সময় কি ছিল আর এখন কি হলো, হয়ে গেল সব আল্লাহ পাকের ইচ্ছা। আগুনে পুড়ে সরকার এই বঙ্গবাজার, অথচ এই বঙ্গবাজারে মানুষের চাপে এক সময় ঢোকানোই দায় ছিল, কাপড়ের চাপে ঢোকানোই দায় ছিল, আর মানুষের পদচারণায় মুখর ছিল। এখন সেটিতে, সেই জায়গাটিতে মাথার উপর ছাদটি পর্যন্ত নেই। মানুষজন প্রচণ্ড রোদে ছোট ছোট পর্সা সাজিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তারা। কিছু কিছু জায়গায় চৌচালা ঘর ঘরের মতো করে নির্মাণ করে লড়াইয়ে টিকে থাকার চেষ্টা মানুষদের। ঈদের পরে এটাই তাদের এখন আপাতত দোকান পাটে কার্যক্রম সেরকম নেই, তবে দোকানপাটগুলো সাজিয়ে গুজিয়ে নেওয়ার কাজ চলছে। এই যে চৌচালা ঘরগুলো বানানো হচ্ছে, যেখানে এক সময় মানুষরা ব্যবসার সময় নিয়েই কুল পেত না, সেই মানুষগুলো এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মগ্ন। আপনারা সকলে দোয়া করবেন বঙ্গবাজারের এই ক্ষতিগ্রস্ত মানুষগুলো যেন ঘুরে দাঁড়াতে পারে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।